যুদ্ধ প্রস্তুতিতে এগিয়ে থাকতে বিশাল ড্রোন মহড়া ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC পারস্য উপসাগরীয় এলাকায় বিশাল আকারের ড্রোনের যুদ্ধ মহড়া চালালো। মহড়ায় কয়েক ডজন ড্রোন অংশ নিয়েছিল, যার মধ্যে 10টি RQ-170 ড্রোন ছিল। 2011 সালে ইরান আমেরিকার এই ড্রোন হ্যাক করার পর আটক করে। এরপর তেহরান নিজেই এই ড্রোন উৎপাদন করে। IRGC-র ড্রোন মহড়ায় নাম দেওয়া হয়েছে টুয়ার্স আল কুদুস অন। মহড়ার দায়িত্বে রয়েছে IRGC-র আকাশ প্রতিরক্ষা ডিভিশন। এতে উপস্থিত ছিলেন IRGC-র শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। এই প্রথম ইরানের সামরিক বাহিনী উচ্চ প্রযুক্তির ড্রোনের মহড়া চালালো। ড্রোন মহড়ার পাশাপাশি যুদ্ধবিমানও কসরত দেখায়। এইসব বিমান 1000 কিলোমিটার পথ উড়ে যায় এবং সঠিক সময়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে। মহড়ায় বক্তব্য রাখতে গিয়ে IRGC-র সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেন, ড্রোন মহড়ার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।